শিবসাগৰৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ সময় হৈছে। অসম জুৰিও ব্যাপক আনন্দ আৰু অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমাৰ সাংবাদিকসকলে অহৰহ লাইভ টেলিকাষ্ট দেখুৱাই আছে। এতিয়া সময় হৈছে শিবসাগৰৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়োৱাৰ। প্ৰদীপ গগৈ, শিবসাগৰৰ পৰিৱেশ চাব বিচাৰিছোঁ। হয় প্ৰাঞ্জল, মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিৱসাগৰত চহৰৰ মাজমজিয়াতে থকা ৰাম বাবাদেৱৰ মন্দিৰত, আৰু ইয়াতো আচলতে ৰামায়ণ পাঠ, অখণ্ড ৰামায়ণ পাঠ চলি আছে। যোৱা নিশাৰে পৰা চলি আছে আৰু আজি পুৱাৰ ভাগত ইয়াত চাকি বন্তি প্ৰজ্বলন কৰা হয়। তাৰপিছতে এই পৰিৱেশ মই দেখুৱাইছোঁ। পোনপ্ৰথমে ইয়াৰ যিসকল পৰিচালনা সমিতি আছে, মন্দিৰ পৰিচালনা সমিতি, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম কি ধৰণৰ আজি কাৰ্যক্ৰমণিকা কি। আমাৰ ইয়াতে কালিৰ পৰা অখণ্ড ৰামায়ণ পাঠ আৰম্ভ হৈছে, যিখন এতিয়া আৰু আধা ঘণ্টা এঘণ্টা পাছত সমাপন হ'ব। তাৰ পাছত ইয়াত ৰাজহুৱাকে হনুমান চালিচা পাঠ হ'ব, ৰাম নাম জাপ হ'ব, লগে লগে প্ৰভু ৰামৰ পূজা অৰ্চনা হ'ব। পূজা অৰ্চনা হোৱাৰ লগে লগে আপোনাৰ যেতিয়া অযোধ্যাত ভগৱান ৰামৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব, সেইটো সময়তে আমিও ইয়াত মহা আৰতি কৰিম। সকলো ৰাইজে চাকি লৈ আৰতি কৰিব। আৰতি কৰাৰ পাছত পায়স আৰু জেলেবী মহাপ্ৰসাদ আছে, যিখন আমাৰ তলত ৰেডি হৈ আছে। হাজাৰ হাজাৰ মানুহ কাৰণে প্ৰসাদ ৰেডি হৈ আছে, এইটো প্ৰসাদ বিতৰণ হ'ব। আৰু দিনটো বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমাজ, আজি নাম কীৰ্তন চলিব, গোটেই ৰাতি 12টা-1টালৈকে কাৰ্যসূচী আছে। আৰু মই দেখুৱাইছোঁ এই পৰিৱেশ ইয়াত, ইয়াত ইয়াত নগৰাকী ব্যক্তিয়ে এহেৰাহে নগৰাকী ৰাম ভক্তই ইয়াত অখণ্ড ৰামায়ণ পাঠ কৰি আছে। মই তাৰ মাজলৈ ক্ষন্তেক সময়ৰ বাবে লৈ যাব বিচাৰিছোঁ। এক ৰাম চৰিত সেৱক সুখদায়ক নৃপ মন্দিৰ সুন্দৰ সব ভাতি খচিত কনক মন নানা জাতি। বাল বিনোদ করত রঘুরাই বিচরত অজির জননী সুখদাই। নব রাজীব অরুণ মৃদু চরণ পদ রুচির নখ শশি দুতি হরণা। চারু পুরট সুনি মুখর সুহাই। এইধৰণে ইয়াত অখণ্ড ৰামায়ণ পাঠ চলি আছে। ইয়াত যিসকল উদ্যোক্তা আছে তেওঁলোকে আৰু কিবা আজি যিখন কাৰ্যসূচী আছে, আমি এইটো কওঁ যে সকলো সমাজ, সকলো জাতি সম্প্ৰদায়ৰ মানুহ যাতে একজোট হয়, প্ৰভু ৰামৰ আমি পূজা অৰ্চনা কৰোঁ, তেওঁ এটা আমি পুষ্প চৰাই আমিও এটা সহযোগ কৰোঁ এইটো পুণ্য কামত, আৰু প্ৰসাদ পাওঁ। আৰু এটা বিশেষ, এজন ভক্তই এই ফটো বনাই দিছে, তাত 1,00,000 কিমান ৰাম ৰাম লেখা আছে মিহিকে। মই আপোনাক দেখাব বিচাৰিছোঁ, 3 দিন লগুণ থাকি একো খোৱা নাই, এইটো আপোনাৰ এজন ভক্তই সকলো মিহি মিহিকে ৰাম ৰাম লেখা আছে। চাওক, আপুনি জুম কৰি দেখাই দিয়ক, 3 দিন একো নোখোৱা নেমেলাকে তেওঁ এইটো ফটো বনাই আছে। কিমান লেখা আছে? প্ৰায় 1,00,000 কিমান এইটো ৰাম ৰাম লেখা আছে, মিহি 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 গোটেই ৰাম ৰাম লেখা আছে। আপুনি চাওক, কোনে লিখিছে? ভক্তৰ নাম ক'বলৈ মনা কৰিছে, সি ৰামৰ ভক্ত হয়, সি বনাই দিছে বোলে, এইটো আপুনি বোলে নিশ্চয় পূজাত ৰাখক। হয় প্ৰাঞ্জল, মই এটা বিশেষ দৃশ্য দেখুৱাব বিচাৰিছোঁ। সেয়া হৈছে শিৱসাগৰৰ এগৰাকী ৰাম ভক্তই এইখন ছবি অংকন কৰিছে, ৰামচন্দ্ৰৰ ছবি অংকন কৰিছে, য'ত আচলতে 1,00,000 ইয়াত এই ছবিখন কেৱল অংকন কৰিছে ৰাম নাম শব্দটো লিখি, 1,00,000ৰো অধিক ৰাম নাম শব্দটো লিখি ইয়াত ছবি অংকন কৰিছে। আৰু যিগৰাকী ভক্তই আচলতে এই ছবিখন আৰ্ট কৰিছে, চিত্ৰখন অংকন কৰিছে,
কেবল রাম নাম শব্দ ব্যবহার করে চিত্রখন অঙ্কন করেছে। ইয়াত 1,00,000 অধিক রাম নাম শব্দটো আছে এই চিত্রখনত লিখিছে, আর সেই শব্দ কেটায় অঙ্কন করেছে। কিন্তু ভক্তজনে আসলতে নামটো কবলৈ বাধা দিছে, নামটো উল্লেখ করব বিচরা নাই। এই ধরনের শিবসাগর আসলতে বিভিন্নজনে বিভিন্ন কলা কৌশলও ব্যবহার করেছে, আসলতে ভগবান রামচন্দ্র কিমান ভাল পায় তারেই এয়া নিদর্শন, তারেই এয়া প্রমাণ। নিজের অন্তরের এটা পুনেরপরা রামর প্রতি যে অগাধ ভালপোয়া আছে, অগাধ বিশ্বাস আছে, সেয়া প্রতিগী ভক্তই প্রতিপন্ন করেছে। আর এইভাবেই আমাক সদর্থক চিন্তাধারার অধিকারী করে তোলে। এই ভাবর জড়িয়তেই প্রকৃত অর্থত মানব কল্যাণ হয়, যেটো রামে বিচারিছিল, যেটো শ্রীরামর দর্শন আছিল, নহয় জানো প্রদীপ? হয়, আধ্যাত্মিকতা আজি সমগ্র শিবসাগর চহরতে আধ্যাত্মিক পরিবেশে দেখা দিছে, ইয়াত দেখা গৈছে। মই ইয়াৰ পরিবেশ দেখুৱাইছো। ইয়াত আসলতে অখণ্ড রাতি রাতিও হোৱা নাই, রাতি 24 ঘণ্টা ইয়াত ইয়াত অখণ্ড রামায়ণ পাঠ কৰিছে। আৰু অখণ্ড রামায়ণ পাঠ কৰাৰ পিছত ইয়াত পুৱাৰ ভাগতো এফালে অখণ্ড রামায়ণ পাঠ চলি আছে, আৰু আনফালে তলত ইয়াৰ এটা তলৰ যিটো ফ্লোৰ আছে, গ্ৰাউণ্ড ফ্লোৰত, তাত চাকি বন্তি প্ৰজ্বলন কৰিছে ৰাম ভক্তসকলে। আৰু মই ইয়াৰ আৰু এগৰাকী বিষয়ব্য আছে, সেই তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম আপোনালোকৰ কি ক'ব আজি এই দিনটো গোটেই দিনটো আজি আজিতো সেইটো রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে, সেইটো ওয়ার্ডত কবলে একো উল্লেখ করব নিছো, কি উল্লাস আর সেইটো আমাক ভাল লাগিছে। যে বাকি গোটে রাতে কাল 24 ঘণ্টার পর আমি রামায়ণ পাঠ করে আছো ইয়াত, আর আজি এইটো স্ক্রিনত যে তাত লাইভ যে হব সেইটোর ইয়াত দেখা হব, আমার ইয়াত লাইভ করে স্ক্রিন দিয়ে পিনি গোটেখিনি এইটো সবকে রাইজক দেখা হব। হয় প্রাঞ্জল, এই ধরনের শিবসাগরত তো এনে ধরনের ব্যবস্থা করেছে, অযোধ্যার সেই পরিবেশও ইয়াত দেখা হব সমান্তরালক। অযোধ্যাত কেনে ধরনের কি কি কার্যকমিকা চলি আছে তারও ইয়াত আসলে প্রজেক্টর সহায়ত ইয়াত দেখার ব্যবস্থা করব। আর বর্তমান এই মুহূর্তত তো অখণ্ড ইয়াত রামায়ণ পাঠ চলি আছে, মই পুনের সেই পরিবেশের মাজলে লৈ গৈছো। এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে। হর রামচন্দ্র শঙ্কর হরি ওম বলো মঙ্গল ভবন মঙ্গল হারি দ্রব দশরথ আজি রবিহারি সৈত তব ভয় পুণি তবতে কৌশল পুরে গয় মোই বিলোকি রাম মুসকাই রিয়ংস তুরত গয় মুখ মাই অতি বিচিত্র তহ লোক অনেক রচনা অধিক একতে একা নন গৌরী সা অগণিত উড়গন রবি রজনী সা অগণিত কো কপাল জম কালা অগণিত ভূতর ভূমি বিশালা সুরমুনি সিদ্ধ নাগ নর কিন্নর চারি প্রকার জীব সচরাচর বর্ণ ভাষা নির্বিশেষে সকলে রাম নাম রাম নাম লৈছে। আর এনে ধরনের বিভিন্ন ভাষী লোকে রাম নাম লওয়া পরিলক্ষিত হয়েছে অসমতো। প্রদীপ, আপনি শিবসাগর পরিবেশ দেখাই থাকক, লগতে আমি তিনিচুকীয়ার পরিবেশও দেখাম।